জোকুকে মারে আর বলতে থাকে, আমার মালিকের কাছ থেকে আমাকে চুরি করে আবার তাদেরকে মারছিস? আজকে তোকে আমি তোর লোভের উচিত শিক্ষা দিব। টুনি, আমি বনে খেজুর রস বিক্রি করতে গেলাম, তোমার রান্না হয়নি নাকি? রান্না হয়েছে, তুমি একটু না খেয়ে যেও না, একটু দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। তুমি না খেয়ে গেলে আমার অনেক চিন্তা হবে। হয়েছে, আর আবেগ প্রকাশ করতে হবে না, যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। টুনি টোনাকে খাবার খেতে দেয়। খাওয়া শেষে টোনা বলতে থাকে, সত্যি টুনি, তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। টুনি বলো, আজ খেজুরের রস বিক্রি করে তোমার জন্য কি নিয়ে আসবো? আমার জন্য কিছু আনতে হবে না, আমাদের এই ছোট্ট অভাবে সংসার যেন ভালোভাবে চলতে পারে এই আমার চাওয়া। যাও তো এবার তাড়াতাড়ি, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। টোনা খেজুরের রস নিয়ে বনে বেরিয়ে পড়ে। এভাবেই ওদের দিন চলতে থাকে। একদিন সকালে, টুনি কলসটা দাও তো, খেজুর গাছে বেঁধে দিয়ে আসি। টুনি কলস দেয় আর টোনা বনের গভীরে গিয়ে খেজুর গাছে কলস বেঁধে দেয়। কলস বাঁধা তো শেষ, এখন আমি বাড়িতে যাই। কিছুক্ষণ পরে এসে রস ভর্তি কলস নিয়ে বনে বেরিয়ে পড়বো বিক্রি করতে। টোনা ওখান থেকে চলে আসে। বেশ কিছুক্ষণ পর কবুতর আর জগ্গু কাক খেজুর গাছের ওদিক দিয়ে কোথায় যেন যাচ্ছিল। এমন সময় কবুতরের চোখ যায় খেজুর গাছে বাঁধা কলসের দিকে। জগ্গু, এই দেখ, খেজুর গাছে ব্যাটা টোনা কলস বেঁধেছে। তার মানে ব্যাটা টোনা এই গাছ থেকে রস নিয়ে আমাদের কাছে বিক্রি করে। কবুতর, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আর সেটা হলো রোজ রোজ টোনার গাছ থেকে খেজুরের রস কিনে খাওয়ার চেয়ে এখান থেকে রস চুরি করে খাওয়া ভালো। এতে করে আমাদের টাকাও বাঁচবে, তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ বুদ্ধি। আমাদের বনেরই খেজুর গাছের রস পারে আবার আমাদের কাছেই টাকার বিনিময়ে বিক্রি করে। চল চল, দাঁড়িয়ে না থেকে রস খাওয়া শুরু করি। যজ্ঞু, তাড়াতাড়ি রসের কলসটা পার। আহ শান্তি, চুরি করে খেজুর রস খাওয়ার মজাই আলাদা। যজ্ঞু, কেউ দেখে ফেলার আগে এই কলসটা আবার খেজুর গাছে বেঁধে দে। যজ্ঞু কলসটা বেঁধে দেয় আর ওরা চলে যায়। কিছুক্ষণ পর টোনা এসে কলস পেরে দেখে একটু খেজুরের রস নেই। টোনার অনেক মন খারাপ হয়। টোনা খালি কলসটা নিয়ে বাড়িতে চলে আসে। কি গো, আজকে খেজুরের রসের কলসটা নিয়ে বাড়িতে এসেছো কেন? আর তোমার এমন মন খারাপ কেন? কি হয়েছে? গিন্নি, কে যেন আমাদের কলসের খেজুরের রসগুলো চুরি করে নিয়ে গিয়েছে। হাই হাই, এবার কি হবে? আজকে যে ঘরে কোনো কাঁচা খরচ নেই, আর তো কোনো জমানো টাকাও নেই, আজকে কি তাহলে আমাদের বিনা তরকারিতে ভাত খেতে হবে গো? তাছাড়া যে আর কোনো পথ নেই গিন্নি, যাই আমি আবারও কলসটা বেঁধে দিয়ে আসি। তুমি চিন্তা করো না, কালকে অবশ্যই রস পাবো। পরের দিন যজ্ঞ আর কবুতর আবারও টোনার খেজুরের রস চুরি করে। টোনা আবারও তার কলস খালি পায়। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। আজকেও রস চুরি হয়েছে? ওগো, এভাবে আর কতদিন চলবে? এভাবে যে আর সংসার চলছে না, এমন অভাব যে আমি আর মেনে নিতে পারছি না। ওগো, আমি বলি কি, তুমি অন্য কাজ করো, এই খেজুরের রস বিক্রি করা বাদ দাও তুমি। টুনি, এই বনের পাখিরা অনেক স্বার্থপর, আর আমরা গরিব, আমাদের কেউ কোনো কাজ দিবে না, তাই বোকার মতো এই খেজুরের রস বিক্রি করা বাদ দেওয়া যাবে না, বুঝেছো? তুমি থাকো, আমি কলসটা আবারও বেঁধে দিয়ে আসি। টোনা আবারও কলসটা বেঁধে দিয়ে আসে। কিছুক্ষণ পর টোনা কলসটা খেজুরের গাছ থেকে পাড়ে আর দেখতে পায় কলসের তলায় সামান্য পরিমাণ খেজুরের রস। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে এভাবে রোজ রোজ আমার খেজুরের রস চুরি করে খায়? না, এবার মনে হয় সত্যি সত্যি আমাদের না খেয়ে মরতে হবে। বাবা, আমি অনেক পিপাসার্থ, পিপাসায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে,
তুমি আমাকে একটু জল খাওয়াবে? বুড়িমা, আমার কাছে তো কোনো জল নেই। আমার কাছে একটু খেজুরের রস আছে, আমি সেটাই দিচ্ছি তোমাকে। টোনা বুড়িকে খেজুরের রস দেয়, আর খাওয়ার সাথে সাথে সে একটা পরীতে পরিণত হয়ে যায়। একি কে তুমি? তুমি তো একটা বৃদ্ধা ছিলে। আমি হলাম পরী, আমাকে একটা তান্ত্রিক অভিশাপ দিয়ে বৃদ্ধা বানিয়েছিল। আর তান্ত্রিক বলেছিল যদি কোনো সাধারণ পাখির হাতে জল জাতীয় কিছু খাই তাহলে আমি অভিশাপ মুক্ত হব। তুমি আমাকে সেই অভিশাপ থেকে মুক্ত হতে সাহায্য করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু টোনা, তোমার মুখে এত চিন্তার ছাপ কেন? কি হয়েছে তোমার? এরপর টোনা পরীকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার চিন্তা করো না, আমি তোমাকে এমন উপহার দেব যে তুমি উপকৃত হয়ে যাবে। এই কলসটা নাও, এই কলসটা হলো জাদুই। এই কলস সব সময় তোমাকে রঙিন খেজুরের রস দিবে, আর এই কলসের রস কখনো শেষ হবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে উপহার দেওয়ার জন্য। টোনা রঙিন খেজুরের রস ভর্তি কলস নিয়ে বাড়িতে যায়, আর টুনিকে সব কথা খুলে বলে। সত্যি পরীরা অনেক ভালো হয়। টোনা, আজ থেকে আমিও তোমার সাথে এই রঙিন খেজুরের রস বিক্রি করতে যাব। টুনি, অনেকদিন পর আজ আবার যাব বনে খেজুরের রস বিক্রি করতে, আমার অনেক ভালো লাগছে, চলো তাড়াতাড়ি। টোনা টুনি রঙিন খেজুরের জাদুই কলস নিয়ে বনে বেরিয়ে পড়ে। খেজুরের রস নাও, রঙিন খেজুরের রস, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা, এসো এসো দাদারা দিদিরা এসো, রঙিন খেজুরের রস খেয়ে যাও। রঙিন খেজুরের রস? এমন রস তো আমি আগে কখনো খাইনি, আমাকে এক গ্লাস দাও তো খেয়ে দেখি। আরে বা, রঙিন খেজুরের রস তো ভারী সুস্বাদু, আমাকে আরো দাও। এভাবেই বনের সবাই রঙিন খেজুরের রস খায়। টোনা টুনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রস বিক্রি করে, আর এভাবেই ওরা অনেক ধনী পাখিতে পরিণত হয়। একদিন যোগ্য দূর থেকে ওদের রস বিক্রি করা দেখে আর বলতে থাকে, টোনা টুনি রোজ রোজ এত রস কোথায় পায়? তা আবার রঙিন, আর এই একই কলসে রোজ রোজ কেন রস নিয়ে আসে? আর আমি কখনোই এই কলস থেকে রঙিন খেজুরের রস শেষ হতে দেখিনি। তবে কি এই কলসটা জাদুই? আমাকে সব জানতে হবে, আজ থেকে এদের উপর নজর রাখবো আমি। যোগ্য টোনাটুনির উপর নজর রাখতে থাকে। একদিন আমি সব জানতে পেয়েছি, এই কলসটা সত্যি জাদু। আমি আজ রাতেই এই কলস চুরি করব, আর রঙিন খেজুরের রস বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। যোগ্য রাতে কলসটা চুরি করে। পরের দিন থেকে যোগ্য খেজুরের রস বিক্রি করতে থাকে। এদিকে টোনা টুনি তাদের হারানো কলসটা খুঁজতে খুঁজতে যোগ্যর কাছে আসে। আরে যোগ্য দাদা, তুমি আমাদের রঙিন খেজুরের রসের কলসটা কেন চুরি করেছো? তাড়াতাড়ি আমাদের কলসটা আমাদের কাছে ফিরিয়ে দাও বলছি। এটা যে তোদের কলস তার কি প্রমাণ আছে? আর আমি চুরি করেছি তোদের এটা কে বলেছে? এটা আমার কলস, যা এখান থেকে। না, তুমি মিথ্যে বলছো, হতে পারে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমাদের চোখ বলছে এটা আমাদের সেই পরীর দেয়া কলস। তুমি যদি না দাও তাহলে কিন্তু আমরা তোমার নামে বনের মোড়লের কাছে নালিশ দিব বলে দিলাম। তোদের তো সাহস কম নয়, তোরা আমার নামে মোড়লের কাছে বিচার দিবি? তাও আমার কলসের জন্যই, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। যোগ্য একটা লাঠি দিয়ে যেই না টোনাটুনিকে মারতে যাবে অমনি কলসটা কথা বলে ওঠে, আর হাত বের করে যোগ্যকে মারে আর বলতে থাকে, আমার মালিকের কাছ থেকে আমাকে চুরি করে আবার তাদেরকেই মারছিস? আজকে তোকে আমি তোর লোকের মুখে শিক্ষা দিব। মালিক মালকিন, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আর চিন্তা করো না, আমাকে কেউ চুরি করতে পারবে না। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে?
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।